তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। ঠিক আছে, তাহলে বৃত্তীয় গতি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ বলো। বৃত্তীয় গতি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ বলো। স্যার বৃত্তীয় গতিটা এবারে সিলেবাসে নেই তো? না, এবার সিলেবাসে নেই। না, এবার সিলেবাসে নেই। এটা পড়ানোর একটাই কারণ, সেটা কথা ইকো হচ্ছে। হ্যাঁ মানে মাইক্রোফোনটা বন্ধ করো, তাহলে ইকোটা কম হবে না। ঠিক আছে, এটা পড়ানোর একটাই কারণ, কারণ এই বৃত্তীয় গতিটা আমরা যদি না জানি, এরপরে আমাদের যেটা সিলেবাসের মধ্যে আছে যেমন দৃঢ়বস্তুর গতি, তখন কিন্তু এই টার্মগুলো আসবে। ঠিক আছে, বৃত্তীয় গতির যে টার্মগুলো আছে সেগুলো আসবে, তখন কিন্তু তোমরা জানবে না, যে তখন ওই সেই তিদির স্যারের মতোই অবস্থা হবে, যে বলবে যে স্যার মানে হঠাৎ করে একটা টার্ম চলে আসবে যে কেন স্যার আসছে, তখন আবার তোমাদেরকে পড়াতে হবে। বুঝতে পেরেছো? তার জন্য এই বৃত্তীয় গতিটা আমি পড়িয়ে দিচ্ছি, যাতে এই সম্পর্কে তোমাদের একটু ধারণা থেকে থাকলে তাহলে ভবিষ্যতে আর কোনো অসুবিধা হবে না। ওকে, ঠিক আছে? তো কথা শুনতে পাচ্ছ না আমার? একদম শোনা যাচ্ছে না? ক্লিয়ার আসছে না, ক্লিয়ার আসছে না। আমি বললাম যে আমাদের এই যে বৃত্তীয় গতি চ্যাপ্টারটা, ঠিক আছে, এটা থেকে কোশ্চেন আসবে না, কিন্তু এরপরে যে চ্যাপ্টারগুলো আছে যেমন হচ্ছে দৃঢ়বস্তুর গতি, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এই বৃত্তীয় গতির দরকার পড়বে। ওকে স্যার? হ্যাঁ বলো। স্যার বলছি বৃত্তীয় গতি পেজ নাম্বারটা কত? তাহলে আমরা যেটা দেখবো, বৃত্তীয় গতি বলতে কি বুঝি? বৃত্তীয় গতি বলতে বুঝি যে কোনো একটা বস্তু, কোনো বস্তু বৃত্ত পথে গতিশীল হলে, মানে কি কোনো একটা কেন্দ্রকে বৃত্তাকার পথে ভ্রমণ করলে তার যে গতি হবে সেটাই হচ্ছে বৃত্তীয় গতি। ওকে, কোনো একটা কেন্দ্রকে, কেন্দ্র মানে ধরো এখানে একটা কেন্দ্র ধরে নিচ্ছি, এটা হচ্ছে ও কেন্দ্র। ঠিক আছে, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। এবার আমি কি ধরছি, যে এই যে বৃত্তাকার পথে গতিশীল হচ্ছে, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে আর। এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত বললাম? এটা হচ্ছে আর। ঠিক আছে, এবং ওই বস্তুটা ধরো কোনো একটা বিন্দু আছে, যে বিন্দুটা হচ্ছে এ বিন্দু। ওকে, এ বিন্দুতে আছে। এবার ওই বস্তুটা একটু এই বৃত্ত পথে গতিশীল হয়ে বি বিন্দুতে গিয়ে পৌঁছালো। ঠিক আছে, এ থেকে পি তে গিয়ে পৌঁছালো। ঠিক আছে, তো বললাম এই বস্তুটা এ থেকে বৃত্ত পথে যাত্রা আরম্ভ করলো এবং এ থেকে গিয়ে বি তে পৌঁছালো। ওকে, আমি বললাম এ থেকে বস্তুটা যাত্রা আরম্ভ করলো এবং বি বিন্দুতে সে পৌঁছালো। ওকে, এ থেকে বি বিন্দুতে পৌঁছালো। ওকে, এবং এ থেকে বি এর তাহলে যে রৈখিক সরণ, এই রৈখিক সরণের মান কত হবে? এ থেকে বি এর রৈখিক সরণ, এই মানটাকে আমি ধরে নিচ্ছি এল। রৈখিক সরণ সমান এল। তার মানে কি, এই যে বৃত্তাকার পথটা রয়েছে, এই বৃত্তাকার পথের যে চাপ মানে হচ্ছে এ বি, এটাই হচ্ছে এল। তার মানে চাপ এ বি ইকুয়াল টু হচ্ছে এল, তাই তো? এখন এর ব্যাসার্ধ বলেছি আর, এবং কেন্দ্রের সাথে যে কোণ করছে সেটা যদি থিটা হয়, কেন্দ্রের সাথে কোণ যদি থিটা হয়, তাহলে আমরা কি লিখি, যে বৃত্তের চাপ এল ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ ইনটু থিটা, তাই তো? এল ইকুয়াল টু আর ইনটু থিটা, এটাই লিখি তো? এখানে যে এই থিটাটা, এই থিটাটাকেই বলা হয় কৌণিক সরণ। থিটাটাকে কি বলবো আমরা? কৌণিক সরণ। ঠিক আছে, তাহলে দেখো আমরা থিটা ইকুয়াল টু কি পাচ্ছি, থিটা ইকুয়াল টু পাচ্ছি এল বাই আর। থিটা ইকুয়াল টু পাচ্ছি এল বাই আর। এখন এলটা, এলটা কি ছিল? রৈখিক সরণ। তার মানে রৈখিক সরণ বাই ব্যাসার্ধ। তাহলে দেখো রৈখিক সরণ একটা দৈর্ঘ্য, ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য, তাহলে কি দাঁড়াচ্ছে? দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য। তার মানে থিটার যে মাত্রা এটা কত হবে? ওয়ান। ঠিক আছে, মানে কি
থিটাটা কৌণিক সরণ বা কোণ, এর মাত্রা কি হয়? মাত্রাহীন হয়, তাই তো? আর এর যে একক, এর এককে আমরা লিখবো কিসে? রেডিয়ানে। এককে আমরা লিখবো রেডিয়ানে, বা শর্টে আমরা বলবো র্যাড। ওকে, ঠিক আছে। ওকে, এবার দেখো আমরা রৈখিক, এখানে যেরকম জানলাম কৌণিক গতি বা রৈখিক সরণ, কৌণিক সরণ এটা জানলাম, সেরকম রৈখিক বেগ, রৈখিক বেগ বলতে আমরা কি লিখি? যে ভি ইকুয়াল টু হবে ডিএল বা ডিএল ইন্টু ডিটি, তাই তো? মানে রৈখিক সরণ বাই সময়, রৈখিক সরণ বাই সময়, রৈখিক সরণের পরিবর্তন বাই সময়, সময়ের পরিবর্তন, এটাই হয়ে যাচ্ছে রৈখিক বেগ। তাহলে ইকুয়াল টু, দেখো এই যে আর্কটা, ব্যাসার্ধটা, এই বৃত্তপথে যখন সে গতিশীল তখন ব্যাসার্ধটা কি হচ্ছে? ব্যাসার্ধটা পরিবর্তন হচ্ছে কি সময়ের সাথে? না, পরিবর্তন হচ্ছে না, তাই তো? যখন এই বৃত্তপথে গতিশীল রয়েছে তার মানে কি তার ব্যাসার্ধ সবসময় এক? ব্যাসার্ধ কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তার মানে ব্যাসার্ধটাকে আমি ধ্রুবক হিসাবে কল্পনা করতে পারি সময়ের সাপেক্ষে। তাহলে ব্যাসার্ধ ইনটু কি লিখতে পারি? ডি থিটা ডিটি লেখা যায় তো এই সমীকরণটা থেকে, এল ইকুয়াল টু আর ইনটু থিটা থেকে। জাস্ট এল এর জায়গায় আর থিটা মানটা বসিয়েছি, বসালে দেখো আরটা বাইরে বেরিয়ে গেল, ডি থিটা ডিটি। তাহলে থিটাটাকে আমি কি টার্ম দিয়েছিলাম? কৌণিক সরণ বলেছিলাম, তাই তো? তাহলে ডি থিটা ডিটি কি হচ্ছে? কৌণিক সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে সেটাকে আমরা বলবো কি? কৌণিক বেগ, যেটাকে আমরা ওমেগা দিয়ে লিখবো। তাহলে ওমেগাটা কি হচ্ছে? কৌণিক বেগ, কৌণিক বেগ, ঠিক আছে। আমি বললাম যে আরটা হচ্ছে সময়ের সাথে পরিবর্তনশীল নয়, তাই জন্য আরটা ধ্রুবক, তাই আরটাকে আমি বাইরে লিখলাম। আর থিটাটাকে, তার মানে এল ইকুয়াল টু কি ছিল? এল ইকুয়াল টু ছিল, এইখানে যদি মানটা বসাতে তাহলে দেখো ডি আর থিটা ইন্টু ডিটি এটা হতো। এখন আরটা যেহেতু ধ্রুবক তাই বাইরে বেরিয়ে এসছে, বাইরে বেরিয়ে আসার পর কি হয়ে যাচ্ছে? ডি থিটা ডিটি, এটাই লিখেছি, বোঝা গেছে? মানে একটা স্টেপ আমি লিখে নিত, ঠিক আছে। তাহলে এখানে ওমেগা, ওমেগা বলো, ওমেগা 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 বা কৌণিক বেগ, ঠিক আছে। তাহলে ওমেগা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ডি থিটা ডিটি, থিটা ডিটি, ঠিক আছে তো? তাহলে এর মাত্রা কি হবে? কৌণিক বেগের মাত্রা কি হবে? দেখো থিটার মাত্রা কি ছিল? এক। সময়ের মাত্রা কত? টি। তাহলে হচ্ছে ওয়ান বাই টি, মানে টি টু দি পার মাইনাস ওয়ান। ওকে, আর এর একক কি লিখবো? একক হবে রেডিয়ান পার সেকেন্ড, একক হবে রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। এবার দেখো এখানে আরো দুটো টার্ম আমাদের সাধারণত ইউজ করা হয়। কি টার্ম? একটাকে বলা হয় যে কম্পাঙ্ক, কম্পাঙ্ক, একটা কম্পাঙ্ক বলে একটা টার্ম ইউজ করা হয় বা ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায় বা কম্পাঙ্ক বলতে বোঝায়? যে এই বৃত্তাকার পথে, এই বৃত্তাকার পথে তো বস্তুটা আবর্তন করছে, তাই তো? তাহলে এই বৃত্তাকার পথে বস্তুটা যখন আবর্তন করছে সে এক সেকেন্ডে কতবার আবর্তন করবে সেটাকেই বলা হয় কম্পাঙ্ক। কি বললাম? এক সেকেন্ডে সে যতবার আবর্তন করবে, পূর্ণ আবর্তন করবে, সেটাকেই বলা হবে কম্পাঙ্ক। ওকে স্যার, আবর্তন করে আবার সে প্রথমে জায়গাতেই ফিরে আসবে? হ্যাঁ, মানে ধরো এ থেকে স্টার্ট করলো, এক সেকেন্ডে ধরো বারবার, এক সেকেন্ডে ধরো পাঁচবার ঘুরে চলে এলো, পাঁচবার ঘুরে এতে চলে গেলো, মানে এসে দাঁড়িয়ে যাবে না, সে আরো ঘুরে যাচ্ছে আর কি। মানে এক সেকেন্ডে সে কতবার ঘুরবে আর কি, পূর্ণ আবর্তন করবে, সেটা আমার জানা দরকার। ওকে, তাহলে সেটাকেই বলা হবে কম্পাঙ্ক। সেরকমই আরেকটা টার্ম ইউজ করা হয়, এই কম্পাঙ্ক সাধারণত এন দিয়ে ইউজ করা হয়। আরেকটা টার্ম যেটা বলছি সেটাকে বলা হয় পর্যায়কাল, আরেকটা টার্ম যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় পর্যায়কাল বা টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড। এই পর্যায়কাল বা টাইম পিরিয়ড বলতে কি বোঝায়? পর্যায়কাল বা টাইম পিরিয়ড বলতে বোঝায় সে একবার পূর্ণ আবর্তনের জন্য কত সময় লাগবে, সেটাই হচ্ছে পর্যায়কাল। কি বললাম? একবার পূর্ণ আবর্তনের জন্য যেটা সময় লাগবে, যে সময়টা লাগবে, হ্যাঁ, এইটাকেই বলবো পর্যায়কাল। তাহলে এর ক্ষেত্রে পর্যায়কালকে সাধারণত টি হিসাবে লিখি, টাইম পিরিয়ডের ক্যাপিটাল টি হিসাবে লেখা, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি একবার পূর্ণ আবর্তন করি, একবার পূর্ণ আবর্তন মানে কি?
সে এ বিন্দু থেকে যাত্রা আরম্ভ করলো, আবার এ বিন্দুতে এসে সে যাত্রা থামলো, তাই তো? তাহলে সে এই বৃত্তাকার পথে কতটা কৌণিক সরণ গেল, কতটা? 360 ডিগ্রি। তার মানে থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 2π। 360 মানে 2π, তাই তো? তাহলে এই ক্ষেত্রে ও এই সময়টা কতক্ষণ কত সময় করেছে? টি সময় করেছে, 2π ঘুরছে। তার মানে থিটা বাই টি ইকুয়াল টু কি হচ্ছে? 2π বাই টি ইকুয়াল টু, এটাকে বলতে পারি তো? দেখো কৌণিক বেগ বাই সময় মানে কৌণিক বেগ, কৌণিক সরণ বাই সময় বা কৌণিক বেগ ওমেগা। তার মানে ওমেগা ইকুয়াল টু কি হচ্ছে? 2π বাই টি। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কি পাচ্ছি দেখো? 2π বাই ওমেগা। 2π বাই ওমেগা বা ওমেগা ইনটু টি ইকুয়াল টু কি পাচ্ছি? 2π। ঠিক আছে, আবার দেখো এই যে কম্পাঙ্ক, কম্পাঙ্ক ইকুয়াল টু কি হয়? কম্পাঙ্ক মানে কি? 1 সেকেন্ডে সে কতবার ঘুরছে? তার মানে এইটা ইকুয়াল টু হয় 1/t। তাহলে 1/t মানে কি হয়ে যাচ্ছে? যে ওমেগা বাই 2π। ওকে, কম্পাঙ্ক ইকুয়াল টু, তাহলে এখান থেকে ওমেগা ইকুয়াল টু কি পাচ্ছি? 2π ইনটু n কম্পাঙ্ক। ওকে, এবার দেখবে তোমাদের প্রত্যেকের বাড়িতে পাখা আছে, ফ্যান আছে, অথবা মিক্সার গ্রাইন্ডার, এইসব তো থাকেই নাকি? আছে তো। দেখো প্রত্যেকটা প্রত্যেকটা মোটর, প্রত্যেকটাতে মোটর ব্যবহার করা হয়। সেই মোটরে দেখবে প্রত্যেকটাতে RPM বলে একটা টার্ম লেখা থাকে, দেখেছো কি কোনোদিন? RPM। এই RPM মানে কি? ধরো কোন একটা মোটরে লেখা আছে 1200 RPM, এর মানে কি? রিভলিউশন পার মিনিট। মানে RPM কথার অর্থ হলো রিভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে সে কতবার ঘুরছে, রিভলিউশন করছে। ঠিক আছে, হ্যাঁ, তার মানে দেখো এই যদি 1200 দেয়া থাকে তাহলে সেটাকে আমাকে কি করে বের করতে হবে? তাহলে দেখো 1 সেকেন্ডে সে কতবার ঘুরছে সেটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে 1200 বাই 60, এটাই হয়ে যাবে সে 1 সেকেন্ডে কতবার ঘুরছে, তাহলে কত হচ্ছে? 20। এই যে 1 সেকেন্ডে যতবার ঘুরছে তাকে আমরা কি বলি? কম্পাঙ্ক, তাই তো? তার মানে এইটাই হয়ে গেল n, এটাই হয়। তাহলে ওই মোটরটার কৌণিক বেগ কত হবে? কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম? ওমেগা ইকুয়াল টু পেয়েছি দেখো 2π ইনটু n, তাই তো? তাহলে 2π ইনটু 20, 2π ইনটু 20 ইকুয়াল টু কত হচ্ছে? 40π রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে তোমাদের বাড়ির যে মোটর গুলো আছে সেগুলোর একটু দেখো কৌণিক বেগ কত, দিয়ে আমাকে জানিও পরের দিন। ঠিক আছে স্যার। ওকে স্যার, এইভাবেই ক্যালকুলেট করতে হয়। সাধারণত যখন ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং লাইনে এই RPM ইউজ করা হয় ওমেগার জায়গায়, বুঝা গেছে? এবার দেখো আমরা কৌণিক বেগ দেখ, হ্যাঁ বলো। RPM মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট হলো, কিন্তু রেভলিউশন পার যদি হাওয়ার ক্ষেত্রে হয় সেম হবে তো? 1 হাওয়ার মানে, মানে আরো গুণ হবে 1200 ইনটু 60, এইভাবে করতে হবে। তার মানে কি বোঝাতো? যে এটাকে মানে 1 মিনিটে ঘুরছে 1200 বার, তাহলে 1 ঘন্টায় কতবার ঘুরবে? 1200 ইনটু 60, 1200 ইনটু 60, এটাই। তাহলে এটাই হয়ে যাবে এত RPH ওই মেশিনটা। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, এবার দেখো আমরা যেটা পড়লাম সেটা কি? কৌণিক সরণ পড়েছি, কৌণিক বেগ পড়েছি, এবার দেখবো কৌণিক ত্বরণ, তাই তো? তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম ভি ইকুয়াল টু কি? আর ইনটু ওমেগা, তাই তো? তাহলে এখান থেকে আমি ওমেগা ইকুয়াল টু লিখতে পারি কি? যে ভি বাই আর, মানে ওমেগা মানে কি? কৌণিক বেগ ইকুয়াল টু রৈখিক বেগ বাই ব্যাসার্ধ। ওকে, তাহলে এখন এবার আমি যদি রৈখিক ত্বরণ দেখি, রৈখিক ত্বরণ, রৈখিক ত্বরণ, তাহলে রৈখিক ত্বরণ এ ইকুয়াল টু আমরা কি লিখি? dv/dt, তাই তো? তাহলে ইকুয়াল টু লিখতে পারি dr ওমেগা বাই ডিটি,
এবার দেখো আটটা কি বলছিলাম সময়ের সাথে পরিবর্তনশীল নয়, তার মানে আটটা বেরিয়ে গেল ইনটু ডি ওমেগা ডিটি ইকুয়াল টু হচ্ছে আর ইনটু এই যে টার্মটা এটাকে বলা হয় আলফা, আলফা দিয়ে ইউজ করা হয়, এই আলফাটাকেই বলা হয় কৌণিক ত্বরণ। কি বলা হয়? কৌণিক ত্বরণ, ঠিক আছে। তাহলে আলফা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? আলফা ইকুয়াল টু দাঁড়াচ্ছে ডি ওমেগা ডিটি, আলফা ইকুয়াল টু ডি ওমেগা ডিটি। তাহলে আলফার মাত্রা কি দাঁড়াবে? আলফার মাত্রা হবে টি টু দি পার মাইনাস টু, মাইনাস টু, আর একক কি হবে? রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে এবার তোমাদের কাছে ছায়ার বই আছে? আমাদের সাঁতরা স্যার, সবারই সাঁতরা, কারোর ছায়া নেই? আছে আর কেউ ছায়া? আমার আছে। বেশ, তোমাদের তাহলে একটা কাজ দিচ্ছি, একটু করো, ঠিক আছে। তোমাদের একটা কাজ দিচ্ছি, সেই কাজটা হচ্ছে তোমরা ছায়ার বইয়ের বৃত্তীয় গতি চ্যাপ্টারটা খোলো, খুলে প্রবলেম সেট 1 এর 1 নম্বর কোশ্চেনটাই যাও। না, কোশ্চেনটা শুধু আমাকে পড়ে বলো কি লেখা আছে, একটা বই থেকে করা হোক, আপাতত একটা বই থেকে একটা অঙ্ক করা হোক। হ্যাঁ বলো। প্রবলেম সেট 1 এর ফার্স্ট এর অঙ্ক আছে 150 মিটার দীর্ঘ একটি রেল লাইন। আস্তে আস্তে বলো। 150 মিটার দীর্ঘ একটি চাপ, একটি দীর্ঘ একটি রেল লাইন, রেল লাইন, হুম, তারপরে হ্যাঁ এক বৃত্তের চাপ বরাবর 10 ডিগ্রি বেঁকে থাকলে, একটি বৃত্তের চাপ বরাবর 10 ডিগ্রি বেঁকে থাকলে রেল লাইনটির বক্রতা ব্যাসার্ধ কত? এটা তাহলে কোশ্চেনটা আছে, তাই তো? রেল লাইনটির বক্রতা ব্যাসার্ধ কত? হ্যাঁ, রেল লাইনটির, রেল লাইনটির, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা কিভাবে করা যাবে? কেউ কি বলতে পারবে? ধরো তুমি টিচার, আমি এখন স্টুডেন্ট তোমার, এবং এই রেল লাইনটা তাহলে একটা কেন্দ্রের সাথে বক্রতা করছে, তাহলে এই যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে আর, আর এই যে কোণটা থিটাটা দিয়েছে এটা কত দিয়েছে? 10 ডিগ্রি দিয়েছে। এটা কত দিয়েছে? 10 ডিগ্রি দিয়েছে। বলো রেডিয়ান, তার মানে এখানে দেখো ডিগ্রি যখন দেওয়া আছে আমাকে একে কিসে ট্রান্সফার করতে হবে? রেডিয়ানে। তাহলে কত হচ্ছে? পাই বাই 180 ডিগ্রি, এত রেডিয়ান ইকুয়াল টু কত হচ্ছে? পাই বাই 18 রেডিয়ান, বাই 18, হ্যাঁ স্যার, ঠিক আছে। আর এল ইকুয়াল টু কত দিয়েছে? এল দিয়েছে 150 মিটার, হ্যাঁ স্যার। তাহলে আর ইকুয়াল টু কি হচ্ছে? এল বাই থিটা, তাই তো? তাহলে এখানে যদি বসাই তাহলে 150 বাই পাই বাই 18 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 150 ইনটু 18 বাই পাই, পাই, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? কত অ্যান্সার আসছে? এই 900 থেকে কিছু কম, 800 সামথিং আসবে, 859.4 এত মিটার। সবার হয়েছে কিনা দেখো, ক্যালকুলেট করে একবার দেখো না এটা ভ্যালুটা আসছে কিনা। পাই এর মান 3.14 বসাবে, পাই ইকুয়াল টু 3.14 বা 22/7, যা খুশি বসাবে। 22/18 রেডিয়ান লিখেছেন? হ্যাঁ, পাই বাই 18 ওইটা থিটার মান ছিল, পাই বাই 18 অত রেডিয়ান। ঠিক আছে,
হয়েছে, বেরিয়েছে অ্যানসারটা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার তোমাদের যে সম্পর্কে যাওয়া যায় সেটা হচ্ছে ওই অপকেন্দ্র বল আর অভিকেন্দ্র বলের ধারণা সম্পর্কে, ঠিক আছে? তাহলে দেখো, আমি ধরে নিচ্ছি যে এই বস্তুটা একটা বৃত্তাকার পথে গতিশীল, বৃত্তাকার পথে গতিশীল, এবং ওটা ধরো এ বিন্দুতে আছে, এ বিন্দুতে আছে, এ বিন্দুতে আছে, আর এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে? এবং বৃত্তটা এই পথে গতিশীল, মানে এদিক থেকে এইদিকে যাচ্ছে, ওকে? এবং টি সময়ে ও বি বিন্দুতে পৌঁছালো, টি সময় বি বিন্দুতে পৌঁছালো, এবং টি সময়টা খুবই স্বল্প সময়, ঠিক আছে? এখন দেখো এ আর বি এর যে মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে এটাকে মান দিচ্ছি থিটা, এটাকে মান দিচ্ছি থিটা, ঠিক আছে? এখন দেখো যখনই এর যে ব্যাসার্ধটা, এর ব্যাসার্ধটার অভিমুখ কোন দিকে? ব্যাসার্ধের অভিমুখ হচ্ছে বাইরের দিক বরাবর, মানে ব্যাসার্ধের অভিমুখ হচ্ছে বাইরের দিক বরাবর, কারণ এটা তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের অভিমুখ বাইরের দিক বরাবর। এখন ব্যাসার্ধ যেহেতু বাইরের দিক বরাবর, কি হয় যে এর যে বেগ, বেগটার অভিমুখ সবসময় স্পর্শক বরাবর হয়, মানে এই বৃত্তটার স্পর্শক কোন দিকে হবে? এই দিক বরাবর, তার মানে এর স্পর্শক বরাবর হবে, এর স্পর্শক বরাবর হবে এর বেগের দিক অভিমুখ, তার মানে এই দিকে হবে এর বেগের অভিমুখ। তাহলে এটা যদি বেগের অভিমুখ এই ক্ষেত্রে হয় এ বিন্দুতে, তাহলে বি বিন্দুতে বেগের অভিমুখ এই দিকে হবে, এর স্পর্শক বরাবর এই দিক বরাবর, তাই তো? তাহলে এই বস্তুটার যে বৃত্তপথে গতিশীল সেই বস্তুটার বেগটাকে আমি ধরছি ভি, বেগটাকে ধরছি ভি, তাহলে এই ক্ষেত্রে আমি ভি পাবো, ঠিক আছে? এখন দেখো আমি এই দিকের যে কম্পোনেন্ট গুলো লিখবো এগুলোকে লিখবো এক্স অক্ষ বরাবর, আর এই দিক বরাবরটাকে লিখবো ওয়াই অক্ষ, ঠিক আছে? এখন দেখো এ বস্তুর, এ বিন্দুতে, এ বিন্দুতে বস্তুটার বেগ কি হচ্ছে? শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, তাই তো? আর বি বিন্দুতে, বি বিন্দুতে দেখো দুটো উপাংশ হয়ে যাচ্ছে, কি একটা দেখো এই দিকের উপাংশ, একটা এই দিকের উপাংশ, আর একটা হচ্ছে এই দিকের উপাংশ, উপরের দিকে উপাংশ, মানে এক্স। তাহলে দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হয়ে যাচ্ছে, তাহলে এই কোণটা থিটা হয়ে গেলে এই দিকের কি হয়ে যাচ্ছে, যেটা থিটার সাথে থাকে ভূমি কি হয়, কস, তার মানে কস থিটা, ভি কস থিটা, আর এইটা হয়ে যাচ্ছে ভি সাইন থিটা, সাইন থিটা, ঠিক আছে? এখন কি বললাম, আমার টিটা খুবই কম সময়, মানে খুবই স্বল্প সময়, তাই তো? স্বল্প সময় মানে কি, থিটার যে মানটা, এই যে থিটার মানটা, যে কোণটা, সেই কোণটা অফ দি অর্ডার অফ জিরো, অফ দি অর্ডার অফ জিরো ডিগ্রি, মানে কি খুবই কম, খুবই কম, মানে জিরো নয়, জিরো নয়, জিরো নয় কিন্তু জিরোর কাছাকাছি, কাছাকাছি, ঠিক আছে? তাহলে দেখো এ বিন্দুতে, এ বিন্দুতে প্রথম আমি লিখি এ বিন্দুতে, এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে আমার ভি এক্স, ভি এক্স মানে হচ্ছে ভি এর এক্স কম্পোনেন্ট, সেইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, অনলি ভি, আর ভি এর ওয়াই কম্পোনেন্ট কত হচ্ছে, জিরো, ঠিক আছে? আর বি বিন্দুতে, বি বিন্দুতে ভি এক্স ইকুয়াল টু কি, এক্স এর দিকে কি আছে, ভি কস থিটা, ইকুয়াল টু হচ্ছে ভি কস থিটা। এবার দেখো থিটার মান যদি খুবই কম হয় তাহলে কস থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, ওয়ান, তার মানে এটা ইকুয়াল টু হয়ে যাবে ভি, এটা ইকুয়াল টু ভি, আর ভি ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে, ভি সাইন থিটা, তার মানে এইটা ইকুয়াল টু হয়ে যাবে ভি থিটা, ভি থিটা লিখতে পারি তো, কারণ থিটার মান যদি খুব কম হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটা, তাই তো? ঠিক আছে, তাহলে দেখো এই বস্তুটার ক্ষেত্রে, যে বস্তুটা বৃত্তপথে গতিশীল তার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, ওর বেগের পরিবর্তন কি হচ্ছে, এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন, এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন কি হয়ে যাচ্ছে, এ বিন্দুতে বেগ কত আছে, ভি,
বি বিন্দুতে বেগ কত আছে মাইনাস বি, তার মানে বেগের পরিবর্তন জিরো, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। আর ওয়াই অক্ষ বরাবর বেগের পরিবর্তন দেখি, ওয়াই অক্ষ বরাবর বেগের পরিবর্তন কি হয়ে যাচ্ছে দেখো, এ বিন্দুতে কত আছে জিরো, আর বি বিন্দুতে কত হচ্ছে ভিথিটা, তাহলে কত জানাচ্ছে মাইনাস ভিথিটা, মাইনাস ভিথিটা, ঠিক আছে। তাহলে এইটা আমি পেলাম বেগের পরিবর্তন ওয়াই অক্ষতে, ওয়াই অক্ষ বরাবর, তাই তো। তাহলে দেখো আমরা কি জানি, বেগের পরিবর্তন বাই সময় সেটাকেই কি বলা হয় ত্বরণ, তাই তো। তাহলে ত্বরণ ইকুয়াল টু কি হয়, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এখন সময়টা যদি টি হয় তাহলে লিখতে পারি মাইনাস ভি থিটা বাই টি, তাহলে ইকুয়াল টু মাইনাস ভি ইন্টু থিটা বাই টি, থিটা বাই টিটাকে লিখতে পারি ওমেগা হিসাবে, মাইনাস ভি ইন্টু ওমেগা, ওকে। এখন দেখো ওমেগা ভি ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম, ভি ইকুয়াল টু লিখেছিলাম আর ওমেগা, তাই তো। তাহলে এখানে বসাতে পারি আর ইন্টু ওমেগা স্কোয়ার, বা এটা ইকুয়াল টু আবার লিখতে পারি আর ইন্টু ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, তার মানে ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই আর, তাই তো। একটা আর কেটে যাচ্ছে, একটা নিচে স্কোয়ার ছিল। তাহলে আমরা কি জানি যে বল ইকুয়াল টু কি হয়, বল ইকুয়াল টু হয় ভর ইন্টু ত্বরণ, বস্তুটার ভর যদি এম হয় তাহলে ওর ত্বরণ কি আসছে মাইনাস ভি স্কোয়ার বাই আর, এটাই তো, মাইনাস ভি স্কোয়ার বাই আর, মাইনাস ভি স্কোয়ার বাই আর। তার মানে এই যে ত্বরণটা হচ্ছে সেটা কি হচ্ছে মাইনাস এম ভি স্কোয়ার বাই আর, অথবা তুমি এটাকে লিখতে পারো মাইনাস এম ওমেগা স্কোয়ার বাই আর, ওমেগা স্কোয়ার ইন্টু আর, তাই তো, ওমেগা স্কোয়ার ইন্টু আর, এইভাবে লিখতে পারো বলটা। তাহলে এই বলটার অভিমুখ কোন দিকে হচ্ছে, কোন দিকে অভিমুখ হচ্ছে, দেখো আর এর অভিমুখ কি দিকে বলেছিলাম, ব্যাসার্ধ বাইরের দিক বরাবর। তাহলে মাইনাস আর আছে, মাইনাস আর আছে মানে কি কেন্দ্রের দিক বরাবর, তাই তো। তাহলে বাইরের দিক আসছে জন্য পজিটিভ হয়েছে, তাই জন্য এই যে বলটা হবে এই বলটাকে বলা হবে অভিকেন্দ্র বল, মানে কোন দিকে কেন্দ্রের দিক, অভিকেন্দ্র কথার মানেই হচ্ছে কেন্দ্রের অভিমুখে, ঠিক আছে। অভিকেন্দ্র কথাটার মানেই হচ্ছে অভিমুখ অফ কেন্দ্র, মানে কেন্দ্রের দিকে অভিমুখ, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে অভিকেন্দ্র বলটা কি কি জন্য এলো মানটা, ওকে। এবার দেখো যদি কোনো বস্তু এই অভিকেন্দ্র বলটা কি কেন্দ্রের দিকে কাজ করছে, তাহলে যদি কোনো বস্তু বৃত্তপথে গতিশীল হয়, বৃত্তপথে গতিশীল হয় তাহলে কি হচ্ছে তার উপর অভিকেন্দ্র বল কাজ করছে, তাহলে অভিকেন্দ্র বল মানে কি কেন্দ্রের মুখে কাজ করছে, তাই তো, কেন্দ্রের দিকে কাজ করছে। তাহলে দেখো তোমার উপর যদি কেউ বল প্রয়োগ করে তুমি কি হবে, পড়ে যাবে অথবা ওখান থেকে দূরে সরে যাবে। তাহলে দেখো কোনো বৃত্তপথে গতিশীল বস্তুর মধ্যে যদি অভিকেন্দ্র বল প্রয়োগ হয় তাহলে সেই বস্তুটা কি হবে কেন্দ্রের কাছে চলে আসবে, তাই তো। কিন্তু যখন বৃত্তপথে গতিশীল হয় তখন দেখা যায় বস্তুটা কেন্দ্রের কাছে আসে না, কেন্দ্রের দিকে সরে আসে না, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, কেন হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে অভিকেন্দ্র বলের বিপরীত দিকে একই মানের একটা বল ক্রিয়া করছে, ওই যে বিপরীত দিকে একই মানের বল ক্রিয়া করে ওটাকেই বলা হয় অপকেন্দ্র বল, কি বলা হয় অপকেন্দ্র বল, ঠিক আছে। তাহলে এই অপকেন্দ্র বলের মানটা কি হবে, অপকেন্দ্র বলের মানও হবে এম ওমেগা স্কোয়ার ইন্টু আর, ওটা যেহেতু মাইনাস ছিল এটা প্লাস হবে, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এটা কোন দিকে কাজ করবে, যে অভিকেন্দ্র বল যদি ভেতর দিকে কাজ করে এদিকে যদি অভিকেন্দ্র হয় তাহলে অপকেন্দ্র কোন দিকে হবে, বাইরের দিকে, এদিকে হবে অপকেন্দ্র, ঠিক আছে। এই জন্য দেখবে যখন তোমরা নাগরদোলায় চেপেছো, মেলাতে নাগরদোলায় গিয়ে চেপেছো, নাগরদোলায় চেপেছো, অথবা তোমরা যখন কোনো গাড়িতে গাড়ি বাঁক নিচ্ছে তখন দেখবে তোমরা বাঁক যেদিকে বাঁক নাই তার বিপরীত দিকে একটু সরে যায়, হেলে যায়, হেলে যায়, ঠিক আছে। ওই হেলে যাওয়ার কারণই হচ্ছে অপকেন্দ্র বল, অপকেন্দ্র বল, ঠিক আছে। এটা ওখানে ওমেগা থেকে ভি স্কোয়ার দিয়ে লিখেছেন, হ্যাঁ না, ওমেগা স্কোয়ার আর লিখেছি তো, প্রথমটা এম ওমেগা স্কোয়ার আর, আর পরেরটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, মানে একবার কৌণিক বেগের টার্মে লিখেছি একবার রৈখিক বেগের টার্মে লিখেছি, মানে ইকুয়াল টু দুটোই একই। আবার দেখো আমরা যে নিউটনের প্রথম গতিসূত্রে, প্রথম সূত্রে কি পেয়েছিলাম,
যে জাড্যের ধারণা পেয়েছিলাম, তাই তো? জাড্যটা আমরা কখন অনুভব করতাম মনে আছে? যখন কোনো একটা বাসের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, বাসটা হঠাৎ করে গতিশীল হলো, তাহলে আমি কি হবে, আমি পেছন দিকে সরে আসবো, একটা অনুভব বল অনুভব করবো। আর যখন বাসটা হঠাৎ করে চলতে চলতে থেমে যাবে, তখন কি হবে, আমি সামনের দিকে একটা বল অনুভব করব, সামনের দিকে ঝুঁকে যাবে, সামনের দিকে ঝুঁকে যাবে। তার মানে আমি যে এই যে বলগুলো অনুভব করছি, এটা কখন করছি, যখন আমি গতিশীল আছি, গতিশীল থেকে স্থির হবার চেষ্টা করছি, অথবা স্থির থেকে গতিশীল হবার চেষ্টা করছি, তাই তো? সেরকমই অপকেন্দ্র বল আমার কখন কাজ করছে, মানে ওই অনুভূতিটা আমি কখন পাচ্ছি, যখন আমি ওই বাঁক নিচ্ছি গাড়ির মধ্যে, গাড়িটা বাঁক নিচ্ছে, তখনই অনুভব করছি, তাই তো? তাই জন্যই এই অপকেন্দ্র বলটাকে কি বলা হয়, অপকেন্দ্র বলটাকে বলা হয় একটা অলীক বল, একটা অলীক বা ছদ্ম বল। এটাকে কি বলা হয়, একটা অলীক বল, অলীক বা ছদ্ম বা সিউডো ফোর্স, ইংরেজি হচ্ছে সিউডো। বুঝতে পারলে কেন অপকেন্দ্র বলটা আসে? দেখা যাক, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সাইকেল, তোমরা সবাই সাইকেল চালাও, তাই তো? সাইকেল চালাও তো? তো সাইকেল যখন বৃত্তাকার পথে আমরা বাঁকি, সাইকেল নিয়ে যখন বৃত্তাকার পথে বাঁকছি, ধরো এটা সাইকেল, ঠিক ছবিটা আঁকা হয়নি, কিছু মনে করো না, ওকে? তো ধরো এই সাইকেল নিয়ে আমি যখন বৃত্তাকার পথে বাঁকছি, এই দিকে বৃত্তাকার পথে আমি বেঁকে যাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো আমি সাইকেলটা নিয়ে একটু হেলে যাই, তাই তো? যেদিকে বাঁক সেই দিকটা মানে একটু হেলে যাই, এটাই হয়তো? তাহলে দেখো সাইকেল সহ আমার যে ওজন সেটা কোন দিকে কাজ করবে, সর্বদা নিচের দিকে, এমজি, সর্বদা নিচের দিকে এমজি। আর এমজি যেহেতু নিচের দিকে, এই লম্ব প্রতিক্রিয়া বল কিভাবে কাজ করবে, এই দিক বরাবর আর এদিকে আর একটু বেঁকে কাজ করবে, কারণ আমার আমার সাথে লম্ব ইয়ে ভাবে, ওকে? আর এই দিক বরাবর কি কাজ করছে, অভিক অপকেন্দ্র বল, এম বি স্কোয়ার বাই আর, ওকে? তাহলে দেখো অপকেন্দ্র বল যেহেতু কাজ করছে, আর এই দেখো আমি কি হচ্ছে যে উলম্ব রেখার সঙ্গে থিটা কোণে বেঁকে আছি, তাই তো? তাহলে উলম্বের সাথে যদি থিটা কোণে বেঁকি, তাহলে আমার এই দিকের একটা উপাংশ কি হয়ে যাচ্ছে, আর কস থিটা, আর এই দিকের উপাংশ কি হয়ে যাচ্ছে, আর সাইন থিটা। তাহলে আমি কি লিখতে পারি যে আর সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আর আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে এম জি, তাই তো? তাহলে এখন আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। তার মানে দেখো কি, এই থিটার মানটা কিসের উপর নির্ভর করছে, ভি এর উপর নির্ভর করছে, এবং আর এর সাথে ব্যস্তানুপাতিক, তাই তো? তাহলে আমি যদি বাঁকটা খুবই কম করি, মানে খুব কমে বাঁক নিই, তাহলে আমার থিটাটা বেশি হবে, অথবা আমার বেগ যদি খুব বেশি থাকে, তখন আমার বা অ্যাঙ্গেলটা থিটার মানটা বেশি হবে। এই জন্যই দেখবে যে তোমরা মোটো জিপি দেখেছো, মানে মোটর সাইকেলের রেসিং, মোটো জিপিতে দেখবে যারা মোটর বাইক চালায় তারা দেখবে হাঁটু গেড়ে একদম বেঁকে যায় মোটর সাইকেল নিয়ে, দেখেছো কি? তার মানে কি, ওদের গতিবেগ প্রচন্ড থাকে, গতিবেগ প্রচন্ড থাকার জন্য ওদেরকে বাঁক নেওয়ার সময় এরকম বেঁকে যেতে হয়, হেলে যেতে হয় একটা সাইডে, ঠিক আছে? অবশ্য তোমরা কোনোদিন করতে যাবো না লাইফ এক্সপিরিয়েন্স, ওকে? মানে সাইকেল নিয়ে বলতে চাইছি। তো দেখো এবার আমরা যেটা দেখবো, চার চাকা গাড়ির ক্ষেত্রে, চার চাকা গাড়ির ক্ষেত্রে যদি দেখি, দেখো আমরা যেরকম সাইকেলে বেঁকে যেতে পারছি, চার চাকা গাড়ি তো ওইরকম বেঁকে যাওয়া সম্ভব না, সম্ভব কি? কিন্তু দেখো ধরো একটা একটা চার চাকা গাড়ি আমি আঁকছি, কেসটা কি হতো একটু দেখা যাক, ঠিক আছে? তা দেখো চার চাকা গাড়িটা ধরছি, এইদিকে বাঁকছে, এই পথে বাঁকছে, ওকে? তাহলে এর ক্ষেত্রে ওজন কোন দিকে, নিচের দিকে এমজি। তাহলে লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে, আর উপর দিকে, গাড়িটা এইদিকে যেহেতু আছে। এখন অপকেন্দ্র বল কি হচ্ছে, এম ভি স্কোয়ার বাই আর, এইদিকে, ওকে? যেদিকে বাঁক তার উল্টো দিকে, ওকে? আর এইদিকে, এইদিকে কি কাজ করতে পারে, একমাত্র ঘর্ষণ বল কাজ করতে পারে, তাই তো? যদি পিছলে যায় তখন ঘর্ষণ বল। তাহলে দেখো এখন যদি এম ভি স্কোয়ার বাই আর গ্রেটার দেন এফ হয়ে যায়, তাহলে কি হবে,
কি হবে, অপকেন্দ্র বল যদি বেশি হয়ে যায় তার মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো আমি যদি প্রচন্ড গতিবেগে ওই রকম সোজা রাস্তায় বেঁকতে চাই তাহলে আমার অপকেন্দ্র বল বেশি হবে, তাই তো? বা কম বা কে আমি ব্যাসার্ধটা যদি আমার কম হয়, খুব তাড়াতাড়ি বাঁক নিতে চাই, তাহলে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, ওকে? অথবা রাস্তায় যদি জল পড়ে থাকে, পিছল মানে রাস্তায় জল পড়ে থাকলে কি হবে, ঘর্ষণ বলটা কমে যাবে রাস্তার, তার মানে তখন অ্যাক্সিডেন্ট হয় বেশি, বুঝতে পেরেছো? তাহলে অ্যাক্সিডেন্টের জন্য দায়ী কে? এই অপকেন্দ্র বল, অপকেন্দ্র বল যদি বেশি হয়ে যায় এই অপকেন্দ্র বল, তাহলে পুলিশের ধরা কাকে দরকার, অপকেন্দ্র বল কে নাকি? এবার এই জন্য কি করা হয়, রাস্তাতে দেখবে একটা সাইড একটু উঁচু করা হয় যাতে এই অ্যাক্সিডেন্ট না হয়, যেমন হাই রোড গুলোতে তুমি যদি যাও, হাই রোড গুলোতে দেখবে এরকম একটা সাইড একটু উঁচু করা হয় এই বাঁকের কাছে, এই একটা সাইড উঁচু আর একটা সাইড দেখবে নিচু, এবং এই এদের মধ্যে একটা কোণ নির্দিষ্ট করা হয় থিটা, এই কোণ এই যে সিস্টেমটা করা হয় মানে রাস্তার যেদিকে বাঁক নেবে তার উল্টো দিকটা একটু উঁচু করা হয়, এই যে সিস্টেমটা করা হয় এটাকেই বলা হয় ব্যাংকিং, কি বলা হয়? ব্যাংকিং, ব্যাংকিং অব এ রোড, ব্যাংকিং অব এ রোড মানে রাস্তার ব্যাংকিং, ঠিক আছে? তাহলে ব্যাংকিং কাজ কিভাবে করে, ব্যাংকিং কাজ কি কিভাবে করে সেটা দেখি। তা দেখো বস্তুটার এই যে গাড়ি সহ বস্তুর ওজন হচ্ছে কোন দিকে, নিচের দিকে সর্বদা। এখন অপকেন্দ্র বল কোন দিকে কাজ করছে, অপকেন্দ্র বল হচ্ছে এই দিকটা মানে এদিকে, তার মানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর এটা কাজ করছে। এখন লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে, লম্ব প্রতিক্রিয়া মানে এই তলের সাথে লম্ব, তার মানে এই দিক বরাবর একটু অ্যাঙ্গেলে, একটু অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে, ঠিক আছে? তাহলে এই কোণটা যেহেতু থিটা, তাহলে এই দিকের যে কোণটা হচ্ছে এটাও হয়ে যাচ্ছে থিটা, তাহলে এইটা যেহেতু আর, তাহলে এই দিকে আর এর কি হয়ে যাচ্ছে, আর কস থিটা, আর এই দিকে হয়ে যাচ্ছে আর এই দিকে আর সাইন থিটা। তাহলে এখান থেকে আবার লিখতে পারি কি, আর সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আর আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে এম জি, এম জি, তাহলে কি দাঁড়াচ্ছে, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি, ওই আগের মতোই সাইকেলের মতোই সেম সমীকরণ পেয়ে গেলাম, তাই তো? তার মানে কি বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আমার যে লম্ব প্রতিক্রিয়া বল এটাকে আমি দুটো উপাংশে ভাগ করে দিলাম রাস্তার ব্যাংকিং করে দেওয়ার ফলে, তাই তো? তাহলে এই দুটো উপাংশে ভাগ করে দিলাম, তার মানে কি হচ্ছে, এই লম্ব প্রতিক্রিয়া বলটা আমার অপকেন্দ্র বলকে কি করছে, কমিয়ে দিচ্ছে, তার ফলে গাড়িটা আর উল্টে যাবে না। এই জন্যই দেখবে হাই রোডে বা এই ব্যাংকিং সিস্টেমটা খুবই করা থাকে ব্যাংকের সময়। এবার এখানে কি হয়, এখানে একটা জিনিস দেখো, যদি ভি এর মান বেশি হয় তাহলে থিটার মান কি হবে, বেশি হবে, তাই তো? তাই জন্য দেখবে যে জায়গায় যে যেসব জায়গায় দেখবে খুব মানে হাই স্পিডে গাড়ি চলে সেসব জায়গায় ব্যাংকিং দেখবে বেশি খাড়া, মানে রাস্তাটা দেখবে অনেক খাড়া সোজা নয়, এবড়ো খেবড়ো নয় আমাদের হচ্ছে যে, ঠিক আছে? তাহলে এই আজ পর্যন্ত এখনো পর্যন্ত আজকে যা পড়ালাম আজকে, এইটা আমাদের পরীক্ষায় আসবে না, তো বিন্দাস থাকো, ওকে? তো আজকের ক্লাস এখানেই শেষ করছি তাহলে।